হ্যালো গাইস, প্রেগিয়া স্পোর্টস এর আরো একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। তো এখন যে আপডেটগুলো রয়েছে সেগুলো তোমরা কিছু কিছু পেয়ে গেছো এবং কিছু নতুন জিনিস রয়েছে যেটা একদম সোজাসুজিভাবে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে জানিয়ে রাখি যে মিহির সায়ন্তের আপডেটটা কিন্তু আমরা অনেকদিন আগে দিয়েছেন। লেস ক্লিভলি কিন্তু মানালো দিয়াজের পরপরই দায়িত্ব ছাড়বেন এরকম শোনা যাচ্ছিল, কিন্তু সেটা কনফার্ম হয়েছি 3 দিন আগে এবং সেটাও তোমাদের উদ্দেশ্যে শেয়ার করেছি। তো লেস ক্লিভলির জায়গায় কিন্তু এসছেন মিহির সাওয়ান্ত। মিহির সাওয়ান্ত কিন্তু এই মুহূর্তে মহামেডানে রয়েছেন এবং মহামেডানে 34 বছর বয়সী এই গোলকিপিং কোচ কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স। এর আগে চার্চিল ব্রাদারে ছিলেন, গোকুলাম এফসিতে ছিলেন, জামশেদপুরের যে আন্ডার-19 দল সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন এবং গোলকিপিং কোচও ছিলেন। তারপর তিনি ফতে হায়দ্রাবাদে ছিলেন, মিনার্ভা একাডেমিতে ছিলেন। তো 34 বছর হলেও কিন্তু কোচিং এক্সপিরিয়েন্সটা দারুণ। তো এরপরে যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু আজকে ISL এর বিভিন্ন দলের সঙ্গে মিটিং ছিল ISL কর্তৃপক্ষের, সেখানে যে ISLটা অফ করা হবে কি না এই নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। তো সেই উদ্দেশ্যে মিটিংটা হয়েছিল। তো মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ISL স্টপ হচ্ছে না। তো 3 ATK মোহনবাগান, ওড়িশা FC, ATK মোহনবাগান, জামশেদ বেঙ্গালুরু FC এই ম্যাচ গুলো স্থগিত হয়েছে এবং আজকেও কেরালা ব্লাস্টার্স এর সঙ্গে মুম্বাইয়ের ম্যাচটা স্থগিত হয়েছে। তো তারপরেও কিন্তু ISL একটা কারণেই কিন্তু বন্ধ করতে পারছেন না, কারণ স্টার স্পোর্টস এর সঙ্গে তাদের যে ডিলটা রয়েছে সেই ডিলটা শেষ হওয়ার পরে IPL শুরু হবে এবং সেই সময় স্টার ডাইরেক্ট বলে দিয়েছে তারা কোনো স্লট দিতে পারবে না ISL কে। তো এই নিয়ে তারা কথা বলবে স্টার্স এর সাথে এবং যে ম্যাচগুলো বাতিল হয়েছে সেই ম্যাচগুলো কবে কোথায় যাতে স্লট দিয়ে দেখানো যায় সেই ব্যবস্থাপনার জন্য কিন্তু এখনো রিশিডিউল করা যায়নি। তো স্টার্স এর সাথে খুব তাড়াতাড়ি মিটিং এ বসছে ISL কর্তারা এবং জানানো হবে কবে এই ম্যাচগুলো হবে। তো এরপরে যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু অনেকদিন ধরে ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের যখন চুক্তির জট প্রায় মিটে গিয়ে আবার নতুন করে শুরু হয়েছিল, হরিমোহন বাঙ্গুর কলকাতায় এসেছিলেন কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের সঙ্গে মিটিং করার কথা থাকলেও করেননি, সেই সময় কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা ডাইরেক্ট CEO শিবাজি সমাদ্দারকে ব্লেম করেছিলেন। তিনি নাকি কোথাও গিয়ে ডাইরেক্ট হরিমোহন বাঙ্গুরের সঙ্গে ইন্টারাক্ট করতে দেয়নি ইস্টবেঙ্গল কর্তাদের। তো সেখান থেকেও কিন্তু আমরা সেই সময় কিছু বলিনি, কারণ সেই সময় কোনো স্ট্রং আপডেট পাইনি। কিন্তু এই সময় যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে প্রত্যেকটা বিষয়, ইস্টবেঙ্গলের যে প্রত্যেকটা ঝামেলার বিষয় সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু চলে আসছে সেই শিবাজি সমাদ্দারের নাম। তো এই শিবাজি সমাদ্দারের সাথে যে ঝামেলা হয়েছিল ইস্টবেঙ্গল কিছু ফুটবলারদের, তোমরা সকলেই জানো, আপডেট পেয়েছো বিভিন্ন লিডিং নিউজ পেপার, বিভিন্ন নিউজ চ্যানেলে ভিডিওটা দেখিয়েছে যে ম্যাচ খেলার পর তাদের অস্বাস্থ্যকর খাবার খেতে দেয়া হয়েছে, বিরিয়ানি পর্যন্ত তাদের মেনুতে ছিল, যেখানে ফুটবলাররা একটা স্ট্রং ডায়েট চার্টের মধ্যে থাকে সেখানে বিরিয়ানির মতো খাদ্য তাদের ডায়েট চার্টে কখনোই থাকতে পারে না, সেখানে কিন্তু সেই জিনিসটা করেছিল। পেরেসেভিকের যে শাস্তি কমানোর অ্যাপিল করা হয়েছিল সেখানে অ্যাপিল করেছে 50,000 টাকা দিয়ে, কিন্তু উপস্থিত ছিল না। তারপরে গিয়ে আবার জানাচ্ছে সেই যে টাইমটা দেয়া হয়েছিল অ্যাপিল কমিটির তরফ থেকে, তারপরে গিয়ে তাকে বলা হচ্ছে যে আপনারা আবার নতুন করে লিঙ্ক পাঠান, আমি অনলাইনে কনফারেন্স করব আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু সেটা হয়নি এবং সম্ভবও না। তো সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিসে কিন্তু শিবাজি সমাদ্দারের নামটা এবং তার গাফিলতি উঠে এসেছে। আমরা আর একবারও মনে করিয়ে দিই, যখন IFF এর সঙ্গে মিটিং এর কথা ছিল যে CFLটা ইস্টবেঙ্গল খেলবে কিনা, তখন শিবাজি সমাদ্দার কিন্তু বিভিন্ন সময় IFF যখন বারবার এই নিয়ে মিটিংটা করে CFL নিয়ে, সেখানে কিন্তু তিনি অ্যাভয়েড করে যান মিটিংগুলো এবং বহু জিনিস কিন্তু তিনি ঘটিয়েছেন। এছাড়াও রিসেন্ট রেনেডি সিং এর সঙ্গেও নাকি তার ঝামেলা হয়েছে, যার জেরেই কিন্তু রেনেডি সিং দায়িত্ব ছেড়েছেন এবং সেই অস্বাস্থ্যকর খাবার যেটা দেয়া হয়েছিল খেলার পরে সেই নিয়ে নাকি একটা ঝামেলা হয়েছিল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ডাইরেক্ট আক্রমণ করেছিল শিবাজি সমাদ্দারকে,
অরিন্দম ভট্টাচার্য, এবং যার কারণে কিন্তু একটা প্রেশার তৈরি হয় ম্যানেজমেন্টের তরফ থেকে অরিন্দমের ওপর, এবং তিনি যথেষ্ট ক্ষুব্ধ হন। এবং এটা কিনা অরিন্দমের ছাড়ার কারণ, ক্যাপ্টেন্সি ছাড়ার কারণ, সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে রেনেডি সরে যাওয়ার কোথা দিয়ে কিন্তু একটা কারণ দাঁড়াচ্ছে, কর্নেল শিবাজি সমাদ্দারের সঙ্গে তার সম্পর্ক মোটেও ভালো ছিল না। তো দেখা যাক এই নিয়ে কি বক্তব্য দেন হরিমোহন বাঙ্গুর, কারণ তার কানে এই জিনিসগুলো গেছে এবং তিনিও কিন্তু যথেষ্ট বিরক্ত ব্যাপারগুলো নিয়ে এবং খতিয়ে দেখার কিন্তু একটা পরামর্শ দিয়েছেন বাকি ম্যানেজমেন্টের তরফে, যে এই ঘটনাগুলো আসলে কি ঘটেছিল। তো পরবর্তী যা আপডেট পাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো।